আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করেছি টমেটো সস, যেটা আমরা বাহির থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো সেই টমেটো সসটাই কম দামে কিভাবে কম খরচে বাসায় তৈরি করা যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে এরকম মজার মজার ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। একে দেখিয়ে দেব, আমি কড়াইয়ের মধ্যে টমেটোটা সিদ্ধ করব। আমি টমেটোগুলো আগে থাকতে কেটে নিচ্ছি, এরকম চার ফালি করে নিচ্ছি মুখটা ফেলে দিয়ে। এখন আমি টমেটোটাকে সিদ্ধ করে নেব, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আমার সিদ্ধ করা টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে এইভাবে ছেঁকে নেব। সবগুলো টমেটো আমি এইভাবে ছেঁকে নেব, তাহলে এই যে ছাবা ছাবা একটা বের হবে বিচিগুলো আর খোসাটা, সেটা আলাদা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ছেঁকে নেব। এই যে এটা আমি ফেলে দেব। আমি টমেটোটাকে ছেঁকে নিছি, ছেঁকে নিয়ে এখন যেটার ভিতরে রান্না করবো সেটার মধ্যে দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি এক চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, লাগলে আবার পরে দিব। আর দিয়ে দিব একটু মরিচের ফাঁকি, মরিচের ফাঁকিটা আমি দুই চার চামচ পরিমাণ দিয়ে দিব। একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব তেঁতুলের কাঁচ, এটাও আমি একসঙ্গে দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো করে এটাকে জাল করতে থাকব। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছিলাম, আমি একটু লম্পেটে সাইজে যেগুলো লম্বা লম্বা একটু সেই টমেটোটাই কিন্তু নিয়েছি, গোলটা না। গোলটা একটু টক বেশি, আর এই লম্বেটো টমেটোটা একটু মিষ্টি মিষ্টি ভাব, এটা দিয়ে সসটা ভালো হয়। বলো কি সে গেছে আমার। এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চুলাটা একটু কমিয়ে দিব, তাও তো এখন শরীরে ছিটতে পারে। আমার গায়ে ছিটে যেন না আসে এই জন্য আমি ঢাকনাটা এইভাবে দিয়ে তারপরে নাড়তে থাকবো, কারণ ঘন হয়ে গেছে, এখন গায়ে ছিটার সম্ভাবনা আছে। আমি এখন এই পিরিশটাই করে একটু দেখব যেটা কতটুকু হয়েছে বা কতটুকু বাকি, আর একটু হবে, পুরোপুরি যখন হয়ে যাবে তখন এই পানি ভাবটা দেখা যাবে না। আমার আরও 10 মিনিটের মতো লাগবে এটা হতে। আমি কিন্তু ভিনেগারটা আগে দেই নাই, আমি ভিনেগারটা পরে দিব, কারণ ভিনেগারটা দেওয়ার পর আমি বেশি একটা জাল করব না। তাই ভিনেগারের সাথে আমি 1 চা-চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, এখন এটা আমি দিয়ে তারপরে নামিয়ে ফেলব। আমি এখানে ভিনেগার নিয়েছি 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 চা-চামচের কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি।
এখন আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটুকু হয়েছে। এবার কিন্তু পানিটা নাই, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে দেখাবো যেটা কতটা ভালো হয়েছে। দেখুন আমার সসটা কত ভালো হয়েছে, একদম দোকানের চেয়ে আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে